তো যারা একটি কম সিসি ইঞ্জিনের গাড়ি খুঁজতেছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্পেশাল হবে। থেকে যেটি বেশি সুবিধা যে গাড়িতে কিন্তু এলপিজিতে কনভার্ট করা রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে গাড়িটি নিয়ে রিভিউ করবো দেখতে পাচ্ছেন সুজুকি মারুটি ওয়াগন-আর মডেলের একটি গাড়ি। আজকে কিন্তু এটি কিন্তু শোরুমের গাড়ি না, এটি একটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি। তো আপনারা অনেকেই একটি কম বাজেটের মধ্যে ব্যক্তি মালিকানা গাড়ি রিভিউ চেয়ে থাকেন, অনেকেরই ডিমান্ড থাকে ভাইয়া যে মাঝে মাঝে একটু ব্যক্তি মালিকানাধীন গাড়ি রিভিউ করেন। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা ব্যক্তি মালিকানাধীন গাড়ি এবং যে গাড়ি সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন মারুতি ওয়াগন-আর গাড়িটি, ওয়াগন-আর গাড়ি। তো এই গাড়ি সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানার চেষ্টা করব। আর এটি যেহেতু ব্যক্তি মালিকানাধীন গাড়ি, এই গাড়িটি নিতে আসলে আপনাদের আসতে হবে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায়। তো যাই হোক, এই গাড়িটির মডেল ইয়ার 2004 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2004। আর পেপার্সটি কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন ফুল 22 সাল পর্যন্ত, মানে 22 সালের ডিসেম্বর পর্যন্ত। তো যাই হোক, গাড়িটি সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানার চেষ্টা করবো, ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুজুকি মারুটি ওয়াগন-আর মডেলের গাড়ি। গাড়িটির মডেল ইয়ারটি আবারও বলে দিচ্ছি 2004 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2004। আর পেপার্সটি কিন্তু আপডেট রয়েছে ফুল 2022 সাল পর্যন্ত। যেহেতু এটি একটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি, আমরা কিন্তু এটি রিভিউ করতেছি যার গাড়ি তার বাড়ির সামনে। আবারও বলে দিচ্ছি, গাড়িটি নিতে আসলে কিন্তু আপনাদের আসতে হবে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায়। তো যাই হোক, আজকের যে গাড়িটি সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন ফুল ব্লু কালার একটি গাড়ি। আর গাড়িটির কন্ডিশনটা মোটামুটি অনেক ভালো হবে, যেহেতু 2004-এর মডেল, অনেক ভালো হবে। তো যারা একটি কম সিসি ইঞ্জিনের গাড়ি খুঁজতেছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্পেশাল হবে। তো প্রথমে গাড়িটির এর পেছনের লুকিংটা দেখে নেন, পেছনের লুকিংটা কেমন হবে। মোটামুটি গাড়ির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে এবং পেছনে কিন্তু মোটামুটি বাম্পারটি লাগানো রয়েছে এবং যে পেছনের যে ব্যাক লাইটের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো হবে। মানে পেছন সাইডটা গাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, আর পেছন সাইডটা কিন্তু অনেক সুন্দর হবে। এবং যদি চাকার কন্ডিশনটা একটু দেখিয়ে দিই, চাকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, চাকার কন্ডিশনটা কিন্তু অনেক ভালো হবে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রিম ক্যাপ লাগানো রয়েছে, মোটামুটি কন্ডিশনটা ভালো হয়েছে। আর গাড়িতে কিন্তু কোথাও কিন্তু একটি মাত্র ক্র্যাশ পাবেন না, মানে পুরো গাড়ি কিন্তু বডিটা একদম ফ্রেশ রয়েছে। আর এই গাড়িটি কিন্তু এর গিয়ার সিস্টেম হবে ম্যানুয়াল এবং সামনের দুটি ডোর হবে অটো এবং পেছনের দুটি হবে ম্যানুয়াল। তো ওভারঅল গাড়িটির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো হবে, তো আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর যেহেতু এটি 1061 সিসি ইঞ্জিন, ইঞ্জিন কন্ডিশনটা কেমন হবে এটিও দেখিয়ে দেবো আপনাদেরকে। আর সবথেকে যেটি বেশি সুবিধা যে গাড়িতে কিন্তু এলপিজিতে কনভার্ট করা রয়েছে। আবারও বলে দিচ্ছি, গাড়িটি কিন্তু এলপিজিতে কনভার্ট করা রয়েছে, যেহেতু 1061 সিসির ইঞ্জিন, আবারও এলপিজি পেয়ে যাচ্ছেন, মানে গাড়িটির মাইলেজ নিয়ে কিন্তু আপনাদের টেনশন করতে হবে না। তো এবং সামনের লুকিংটা দেখতে পাচ্ছেন, গাড়িটির সামনের লুকিংটা এমন হবে, একদম ফ্রেশ কন্ডিশন। এবং সামনের দুটি হেডলাইটকে কিন্তু চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে নতুন হেডলাইট কিন্তু এখানে লাগানো হয়েছে এবং সামনের গ্রিল এক কথা অসাধারণ রয়েছে। এখন গাড়িটির নাম্বারটি যদি আপনাদের দেখিয়ে দিই, ঢাকা মেট্রো খ 12 সিলের গাড়ি, ঢাকা মেট্রো খ 12 সিলের গাড়ি। আর যার গাড়ি তার সঙ্গে আমরা কথা বলে বিস্তারিত জেনে নেব গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছে এবং গাড়িটি নিতে আসলে কোথায় আসতে হবে। তো যাই হোক, গাড়িটির এর রাইট সাইড থেকে দেখতে পাচ্ছেন রাইট সাইডের ভিউটা কেমন হবে, গাড়িটির রাইট সাইডের ভিউটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। এক কথায় গাড়িটির আর সামনের চাকার কন্ডিশনের কথা যদি বলি, সামনের দুটি চাকা কিন্তু একদম ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা গাড়িটির এখন ইন্টেরিয়রটি একটু দেখে নিব। তো গাড়িটির সামনের রাইট সাইডের ডোরটি দেখতে পাচ্ছেন, ডোরটি হবে অটো, মানে সামনের দুটি ডোরগুলো হবে অটো এবং পেছনের দুটি হবে কিন্তু ম্যানুয়াল। তো আমি চারটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন গাড়িটির ইন্টেরিয়রটি যদি দেখে নেন আপনারা, গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন হবে, ইন্টেরিয়র কন্ডিশনটা কিন্তু মোটামুটি অনেক ভালো পেয়ে যাবেন। আর গাড়িতে প্রথমেই বলেছি, গাড়িতে কিন্তু গিয়ার বক্সটা হবে ম্যানুয়াল এবং ডোর সামনের দুটি ডোর হবে
অটো দেখতে পাচ্ছেন ডোর কন্ডিশনটা কেমন হবে এবং ড্যাশবোর্ডে কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এসি কন্ডিশনটা অনেক ভালো রয়েছে এক কথায় গাড়িটা কিন্তু মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে এবং গাড়িতে কিন্তু এখানে অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা একটি ভালো সিট কভার পরে লাগিয়ে নেবেন নিজের পছন্দ মতো এবং গাড়িতে সবথেকে যদি সুবিধা গাড়িতে কিন্তু মাইলেজটা কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন গাড়িতে মাইলেজটা কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন আর গাড়িটা কিন্তু দেখতে ছোটোখাটো হলেও কিন্তু এর এটি কিন্তু ফাইভ সিট ক্যাপাসিটি দেখে নেন পিছনে কিন্তু তিনজন ব্যক্তি আপনারা অনায়াসে ট্রাভেল করতে পারবেন কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে আর পেছনের ডোরটা দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশন এবং ম্যানুয়াল ডোর পেছনে দুটি হবে কিন্তু ম্যানুয়াল দেখতে পাচ্ছেন পেছনে দুটি ডোর হবে ম্যানুয়াল তো যাই হোক আমি আবারও বলে দিচ্ছি গাড়ির কন্ডিশন কিন্তু মোটামুটি অনেক ভালো কন্ডিশনে পেয়ে যাবেন আর 2004 মডেল অনেকটাই আপডেট তো এখন আমরা গাড়িটির গুডস স্পেসটা দেখে নেব একটু গুডস স্পেসটা কেমন হবে গাড়িটির গুডস স্পেসটা দেখে নেন যেহেতু গাড়িতে কিন্তু এলপিজিতে কনভার্ট করা রয়েছে দেখে নেন গাড়িতে কিন্তু এখানে 60 লিটার এলপিজিতে কনভার্ট করা রয়েছে আপনারা কিন্তু এই 60 লিটার সিলিন্ডারের মাইলেজ কিন্তু অনেক বেশি পাওয়া যাবে আর যেহেতু 1061 সিসির ইঞ্জিন সেক্ষেত্রে কিন্তু আপনারা এর মাইলেজটা অনেক বেশি পেয়ে যাবেন এবং গাড়িতে কিন্তু স্পেয়ার চাকা রয়েছে এবং যাবতীয় টুলসগুলো কিন্তু রয়েছে আপনারা কিন্তু গাড়ির সঙ্গে সকল কিছু পেয়ে যাবেন যদি পেছনের ভিউ থেকে একটু দেখেন গাড়ির কন্ডিশনটা কেমন হবে এক কথায় গাড়িটি কিন্তু অসাধারণ রয়েছে তো যাই হোক আমরা এখন গাড়িটির ইঞ্জিনটি দেখে নেব তো ভিউয়ার্স এই সুজুকি মারুটি ওয়াগন-আর মডেলের গাড়িটি ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন 1061 সিসির ইঞ্জিন এবং এখানে কিন্তু এখনও অরিজিনাল ইঞ্জিনটা কিন্তু রয়েছে এখনও কিন্তু অরিজিনাল ইঞ্জিনটা রয়েছে এখনও ইঞ্জিনটা কিন্তু চেঞ্জ করা হওয়া নাই এবং ব্যাটারি কন্ডিশন এক কথা কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে গাড়িতে পুরো কন্ডিশনটা কিন্তু মোটামুটি অনেক ভালো হবে তো যারা কম বাজেটের মধ্যে একটি পেপার্স আপডেট সহ গাড়ি খুঁজতেছেন তো তারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে পারেন তো যাই হোক আমরা গাড়িটি সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানলাম এখন গাড়িটি সম্পর্কে জানবো জেনার গাড়ি তার কাছ থেকে জানবো গাড়িটি নিতে আসলে কোথায় আসতে হবে এবং গাড়িটি কত দিন তিনি সেল করবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি গাড়িটা মানে বেচার কারণটা কি বলবেন একটু বেচার কারণ আমার ফ্যামিলি বড় আমি একটু বেশি সিটের গাড়ি কিনবো মানে এটা 5 সিটের গাড়ি আমি একটু 9 সিট বা 12 সিটের গাড়ি কিনবো বড় গাড়ি দরকার ফ্যামিলি বড় হ্যাঁ যেহেতু আপনার বাসায় যেহেতু আমরা আসলাম দেখলাম যে আপনার ফ্যামিলি অনেক বড় মানে যৌথ ফ্যামিলি আপনার একটি বড় গাড়ি প্রয়োজন এর জন্য সেল করবেন জি 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 তো আপনার মুখে বলবেন যে গাড়িটি নিতে আসলে কোথায় আসতে হবে গাড়িটা নিতে আসলে আসতে হবে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা নিমগাছি 2 নং সোনাখাড়া ইউনিয়ন মানে এক কথায় যদি কেউ সিরাজগঞ্জ এসে বা অথবা সিরাজগঞ্জ চান্দাই কোণে এসে যদি আপনাকে ফোন দেয় আপনি তাকে রিসিভ করে নেবেন অবশ্যই আমি রিসিভ যেহেতু আমার ভিউয়ার্স পুরো বাংলাদেশে কিন্তু ভিউয়ার্স রয়েছে কেউ চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারেন এই সিরাজগঞ্জের চান্দাই কোণে এসে কিন্তু গাড়ির মালিককে আপনারা ফোন দিতে পারেন অবশ্যই কিন্তু এই মালিকের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে নিবো আপনারা কিন্তু স্ক্রিন থেকে দেখে আঙ্কেলের সাথে যোগাযোগ করে নেবেন তো আঙ্কেল আপনি এখন জানাবেন আমাদেরকে যে গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছেন গাড়িটা তো 1 পয়সা কাজ নেই এবং খুব ভালো কন্ডিশন গাড়িটার আমি দাম চাচ্ছি 3,50,000 যদি আপনার ভিডিও দেখে আমাকে লক করে যে অমুক ভিডিও দেখে আসছি আর আজ ভিডিও দেখে আসছি তো বাবা গাড়িটার দাম আমি 30,000 টাকা কমেছি 3,20,000 টাকা 3,20,000 টাকা 3,20,000 টাকা 3,20,000 টাকা 2004 মডেলের সুজুকির ওয়াগন-আর মডেলের গাড়িটি কিন্তু পেয়ে যাচ্ছেন নাকি আঙ্কেল ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা এই সুজুকি ওয়াগন-আর মডেল মানে কম সিসির একটি গাড়ি একটি ভালো মানের গাড়ি খুঁজতেছেন তো তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির এবং গাড়িটির কন্ডিশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন স্ক্রিনে কিন্তু নাম্বারটি পেয়ে যাচ্ছেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ